আর আমি এমন ব্যবধান বলি নাই আপনারা বলে দিয়ে দিব বলেন একটা গরু আমরা নিচ্ছি আরেকটা নিতেছি আমরা আমার মেয়ে বলছে বললাম 1,45,000 টাকা আমার মেয়ে বলছে আলহামদুলিল্লাহ বলছে ভাই বলছে ভাই বলছে দিয়ে দিছি।
আপনার মেয়ের মতই তো তাই না আমি মুর্ছা উনি পছন্দ করেন আমি মুর্ছি আমার মা এই যে মা বললেন তার তো মানে আর কিছু কথা না আমার নিয়ে যাচ্ছে তারপর আমার মেয়ে কেউ বলে না তারপর উনি পাতে নিয়ে যাচ্ছে আমরা 43 বলছে তার 35 বলছে 45 ই করে নিছি দাও মামা সবাই বলছে হ্যাঁ ইনশাআল্লাহ এই দাও আল্লাহ নাম নিয়ে রিজিকের মালিক আল্লাহ আপনাদের ভাইয়ের কথাই তো শুনছি আপনার ভাইয়ের কথাই তো শুনলাম আপনি জাতি ভাইয়ের কথা শুনলাম আমার মা শাশুড়ি আচ্ছা আচ্ছা শুনেন শুনেন এই মুরব্বী শুনেন মুরব্বী এই মুরব্বী এদিকে শুনেন এই মেয়েটা বলছে তাই না মেয়েটার মনের আশাটা একটু পূর্ণ করেন আমি আমার মায়ের জন্য আমার পুঁজি আমার রেজেক ছেড়ে দিচ্ছি আর সাথে কি বলবো আচ্ছা মায়ের জন্য যেহেতু রেজেক ছেড়ে দিচ্ছেন 45 বলছে আমাদের পক্ষ থেকে 1000 টাকা আপনাকে গিফট আমি 1000 টাকা আমি আপনাকে 1000 টাকা আমরা বলছি আমার 1000 টাকার প্রয়োজন নাই শোনা আরো 1000 টাকা আচ্ছা যান 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 7000 আয় যাও 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 1000 লস হয়েছে কিনাটা 1000 আর এদিক খরচা দিয়েছে তোমার 47 আমি তো এক গরু নিচ্ছি হাসি আছে আমার ভাইরা ও গরুটা এটা মালিক নিচ্ছে আচ্ছা যাই হোক আমরা দাম দর করে এখন 40 থেকে স্টার্ট করে 47 পর্যন্ত ঠেকছে কখন আসলেন একটু বলবেন এই কি প্রথম আসছিলাম আর আজকে আবার আসলাম অনুভূতিটা একটু জানতে চাই আমাদেরকে একটু বলবেন যে আপনার অনুভূতিটা কি আপনি কি প্রথম হাটে না আমি দ্বিতীয়বার এখানে দ্বিতীয়বার এবার কেমন লাগলো আপনার কাছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এই যে গরুটা নিজের পছন্দ করে নিজেরা এসে দেখে কিনলেন কিনতে পেরে সেটা কেমন লাগে যে দামাদামি করাটা অনেক করা বাচ্চার ছেলে বিক্রি হয়েছে কোন গরুটা এই যে এই গরুটা ১,৪৫,৪৭ টাকা দিয়ে বিক্রি হলো মা শালা দর্শক এই যে
নিবেন একসাথে না মানে মানে শুধু ভাড়া কিনছে আমরা করি একসাথে নিয়ে যাবেন মানে আমার ভাগিরা কিনছে আমি কিনতে পারি না আর আমার ছেলে কান্ত আমি গরু কিনা দাম বলে চলে গেছে আমরা গেতে চলে চলে গেছে যাও বলে তো সেখানে আমরা একটা ঘুমনা দিয়ে দিই কানা কথা থেকে কান্ত তো না আসে আবার তাই তুমি খুশি বলো 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 খুশি খুশি হ্যাঁ খুশি খুশি সবাই খুশি না আচ্ছা আমরা কি সবাইকে সবার কাছ থেকে একসাথে নিতে চাই আপনারা কি সবাই গরুটা কিনে হ্যাপি হ্যাপি আমরা আমরা একটু ব্যাপার বলবো একটু জানতে চাই ভাই আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ যেন আমাদের কুরবানিটা আল্লাহ পাক কবুল করে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ 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 এটাই আর উনি ব্যাপারী ভাই উনিও খুশি হয়ে দিছে আমরাও খুশি হই ভাই আপনি কি আপনি লুকায় কেন সামনে আসেন আপনি খুশি ভাই এই যে ভাই আপনি আপনি আপনার দরকার আপনার দরকার আপনি একটু সামনে আসেন আপনি খুশি ইনশাআল্লাহ খুশি না ভাই আপনি মানে এই মেয়েটির কথার কারণে মেয়েটিকে দেখে আপনি চিন্তা করলেন তার মনটা রক্ষা করতে গিয়ে আপনি গরুটাকে দিলেন নাকি জি 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 আপনার কাছে কেমন লাগলো যে এই পরিবারের কাছে গরুটা বিক্রি করতে পেরে মনের মধ্যে খুবই আনন্দ পাইছি এবং খুব কৃতজ্ঞ কারণ আমি যে দিতে পারছি আমার মতন ক্ষুদ্র মানুষ এটাই অনেক কিছু আলহামদুলিল্লাহ নিজে তো কোরবানি করতে পারি না গরিব মানুষ এখন আল্লাহ তাআলা দর্জনের কাছে বেঁচে খাওয়ায় তাই খাই খুশি আপনি ইনশাআল্লাহ কয়টা গরু নিয়ে আসছিলেন হাটে গরু ধরেন আমি যাব গরু বেছিলাম হলো গতকাল আনছিলাম 15টা আর আগে আনছিলাম 18টা তো ধরেন আজকে কোটা 6 গরু গেছে ইনশাআল্লাহ কেমন দাম পেলেন এখন স্বাভাবিক পর্যায়ে যা আল্লাহ পাক রেজেকে মাপাইছে কিন্তু তমন একটা যে চাহিদার উপরে বিক্রি তা করতে পারেনি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এই জোড়া ক্রেতা এবং বিক্রেতার মানে হলো দুজনের মানে কাছ থেকে আমরা তথ্যটা নিয়ে এলাম যে তারা দুই পরিবার মিলে তারা এমন সুন্দরভাবে গরুটাকে দামাদামি করলেন আসলে সাধারণত এভাবে হয় না চুপচুপ করে আমরা দেখেছিলাম সুখচান কানে কানে মুখে কথা বলে বলে তারপরে চুপ করে কথা বলে চলে আমরা সরাসরি বলছি এটাই ভালো এটাই ভালো সবাই শুনুন কানে কানে কথা বলার দরকার নাই লুকোচুরি দরকার নাই এটা কিছুটা আমাদের ছিল এটা ইনশাআল্লাহ হয়ে গেছে কিছু না থাকতো তাহলে ঠিক